গ্রুপ পর্বে আর্জেন্টিনার শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। সেই ম্যাচে উরুর চোটে পড়েছিলেন তারকা এই অ্যাট্রাকিং মিডফিল্ডার। এরপর থেকেই আর্জেন্টিনার ম্যাচগুলোতে নিয়মিত দেখা যায়নি অ্যাঞ্জেল ডি মারিয়াকে। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের শেষ অংশে মাঠে নেমেছিলেন তিনি। শঙ্কা তৈরি হয়েছিল ফাইনাল ম্যাচে অ্যাঞ্জেল ডি মারিয়ার খেলা নিয়ে, কারণ ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনার 3-0 গোলের জয়ের দিন মাঠে নামানো হয়নি অ্যাঞ্জেল ডি মারিয়াকে। তবে এবার সেই শঙ্কা কেটে গেছে। জানা গেছে শতভাগ ফিট হয়ে অনুশীলনে অ্যাঞ্জেল ডি মারিয়া। তাকে নিয়ে শুরুর একাদশের পরিকল্পনায় লিওনেল স্কালোনি। ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে দেখা যেতে পারে এই তারকাকে। অ্যাঞ্জেল ডি মারিয়ার আর্জেন্টিনার শুরুর একাদশে ফিরা ফ্রান্সের জন্য হবে বড়ই দুশ্চিন্তার। সবশেষ 2018 রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে দেখা হয়েছিল ফ্রান্স ও আর্জেন্টিনার। সেই ম্যাচের শুরুতে ফ্রান্স এগিয়ে যাওয়ার পর অ্যাঞ্জেল ডি মারিয়ার দুর্দান্ত গোলেই সমতায় ফিরেছিল আলবেসেলেস্তারা। ডিবক্সের বাহির থেকে অ্যাঞ্জেল ডি মারিয়ার অসাধারণ সেই গোল এখনো মনে আছে সবার। ডিবক্সের বাহির থেকে গোল করার অসাধারণ দক্ষতা অ্যাঞ্জেল ডি মারিয়াকে করেছে অনন্য। ফ্রান্সের বিপক্ষে তার ফিরা তাই যেমন আর্জেন্টিনার জন্য সুখবর, তেমনই দুশ্চিন্তার ফ্রান্সের জন্য।